আট মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বিকল্প হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন ও অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রম চালু থাকলেও দুষ্প্রাপ্যতা বা পরিবারের সংগতি না থাকায় এর সঙ্গে তাল মেলাতে পারছে না প্রান্তিক শিশুরা নানা বাস্তবতায় শিক্ষা জীবন থেকে বিচ্যুত হচ্ছে অনেক শিশু মাসের পর মাস বিদ্যালয় থেকে বিচ্ছিন্নরা জড়িয়ে পড়ছে শিশু শ্রমে সৃষ্টি হচ্ছে বাল্য বিয়ে বৃদ্ধির সংখ্যাও আমাদের বাবা মা কাজ করতে বলতে কারণ স্কুল বন্ধ মোবাইল ফোন কেনার সামর্থ্য নাই তাই ইন্টারনেটেও ক্লাস করতে পারি তবে বড় সংখ্যায় ঝরে পড়ার সংখ্যা থেকে স্কুল ফিডিং সহ অন্যান্য কার্যক্রম চালু রেখে চুরানব্বই শতাংশ শিক্ষার্থীকে মনিটরিং এর দাবি শিক্ষা কর্মকর্তার থেকে সাত পার্সেন্ট শিক্ষার্থীদের আসলে মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারছি না আর সেই ক্ষেত্রে আমরা শিক্ষকদের কাছে নির্দেশনা দিয়েছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই সমস্ত শিক্ষার্থীদের নাম ঠিকানা রেখেছি তাদের বাড়িতে হোম ভিজিট করার জন্য প্রযুক্তিবিদরা বলছেন টেলিভিশন ও অনলাইন ক্লাসের সুযোগ বা সঙ্গতি অনেকের নেই ইন্টারনেট অফলাইনে কোর্স ম্যাটেরিয়াল রাখা হলে সুযোগ করে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা ইন্টারনেটের অফলাইনে আসলে ডাটা বা কোর্স ম্যাটেরিয়ালগুলি রেখে দিলাম যেটা যখন শিক্ষার্থীদের সম্ভব তখন তারা ব্যবহার করবে জেলার এক হাজার প্রাথমিক বিদ্যালয় ছাড়াও অন্যান্য পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা চার লাখ বিশ হাজার রতন সরকার সময় সংবাদ রংপুর